করোনাকালীন পরিস্থিতি আর নাইট কারফিউতে জমে উঠেছে অবৈধ এবং ভয়ঙ্কর সব মাদকের পাচার ও ব্যবসা। একাংশ সুবিধাবাদী পুলিশ অফিসারদের বদান্যতায় বহির রাজ্যে এবং বাংলাদেশে পাচার হচ্ছে মাদক, অথচ নিষ্ক্রিয় অবস্থানে রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিভাগে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ সংশ্লিষ্টরা। একদিকে করোনা নাইট কারফিউ, অন্যদিকে মাদক পাচার। করোনার আতঙ্কে যখন আরক্ষা কর্মীদের মধ্যে কিছুটা ঢিলেঢালা ভাব, তখন গা ঝাড়া দিয়ে ময়দানে ব্রাউন সুগার, ইয়াবা, গাঁজা কারবারিরা। করোনা আর নাইট কারফিউতে অনেক থানা এলাকায় রহস্যজনক ঢিলেঢালা ভাব। সে সুযোগটাকে কাজে লাগিয়ে লরি, তেলের ট্যাঙ্কার ইত্যাদির বিশেষ চেম্বারে মাদক বহন করে সেগুলি অন্য রাজ্যে কিংবা বাংলাদেশে পাচার করা হচ্ছে। এই মুহূর্তে মাদক পাচার চলছে রেল সহ ছোট বড় যানবাহনে, রাজধানীতে স্কুটিতে, বাইকে, আবর্জনা পরিবাহী গাড়িতে, অ্যাম্বুলেন্সে প্রেস স্টিকার লাগানো কিছু যানবাহনে চলছে মাদক পাচার, একই সঙ্গে চলছে বিক্রি বাট্টাও। পুলিশ এসব জানে না এমন কিন্তু নয়, একাংশ পুলিশ জেনে শুনেও চুপ। অভিযোগ, এক্ষেত্রে সুবিধাবাদী পুলিশ মোটা অঙ্কের টাকার কমিশনের বিনিময়ে নিজেদের উদরপূর্তি করছে। করোনাকালে এবং নাইট কারফিউর সময় সীমান্ত এলাকায় বাজেয়াপ্ত মাদক সামগ্রীর পরিমাণ জানান দিচ্ছে এসবের পাচার কার্য ঠিক কোন পর্যায়ে আছে, কেননা প্রতি মাসেই কোটি কোটি টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্ত হচ্ছে। বিশেষ সূত্রে জানা গেছে, আখাউড়া সীমান্তের ওপারে বাংলাদেশে প্রতিদিন প্রচুর পরিমাণে মাদক সাপ্লাই করা হচ্ছে। বিষয়টি বাংলাদেশের স্থানীয় প্রশাসনের যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে সিপাহীজলা জেলা, ধলাই জেলা, মোহনপুর সীমান্ত এলাকা, বিলোনিয়া সীমান্ত এলাকার চতুর্দিকে এই মুহূর্তে মাদক পাচার চলছে। এইসব কারবার চলতে থাকলেও রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বিভাগের সিনিয়র অফিসার তথা আইজি অরিন্দম নাথ কার্যত যে সারা শব্দহীন সেটা হলফ করেই বলা চলে। মুখ্যত একাংশ থানার পুলিশের দ্বিচারিতা, যোগসাজশ এবং ঠিলেঠালা অবস্থানের কারণেই বহিররাজ্য থেকে বয়ে আনা মাদক রাজধানীর মাটি অতিক্রম করার পর বাংলাদেশে পাচার করা সম্ভব হচ্ছে। বিএসএফ এর আধিকারিকদের দেয়া সাম্প্রতিক তথ্যে উঠে এসছে এমন অনেক তথ্য। এরকম অজস্র উদাহরণ রয়েছে যে একাংশ থানার পুলিশ নীরবে মাদক কারবারিদের সঙ্গে বনিবনা রেখে রাজ্যের সর্বনাশ সাধন করে চলেছে। কেন এই জায়গায় আইজি আইন শৃঙ্খলা সারা শব্দহীন? কেনই বা তিনি থানাগুলোর ব্যর্থতাকে চিহ্নিত করছেন না এবং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তা নিয়ে পুলিশ আধিকারিক একাংশদের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। অপরাধ বিষয়ক তথ্যবিক্ষ মহলে এ কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে যে নতুন সরকারের আমলে পুরনো অভিজ্ঞতার ধাঁচে একাংশ মার্কামারা পুলিশ অফিসারগণ আসলে স্বরাষ্ট্র দপ্তরটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য আদা জল খেয়ে নেমেছেন। নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়াও এদের আরও দুরভিসন্ধি রয়েছে, যার লক্ষ্য একটাই, গোটা রাজ্যের যুব সমাজকে কার্যত নেশার জাতাকলে পিষ্ট করে দেওয়া। ভিউডো রিপোর্ট, হিডলাইন্স, ত্রিপুরা।